এই মানুষরা কাজ করে কষ্ট মিষ্ট করে কাজ করে ছেলে মানুষ করছে না, এর তার কি জীবন চলতো? জীবন যুদ্ধে লড়ে চলা এক সৈনিকের নাম মরিয়ম। শরীর ক্লান্ত হলেও মেয়েকে নিয়ে তার এই সংগ্রামে থেমে থাকার সুযোগ নেই। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় তার কাজ, চলে সন্ধ্যা পর্যন্ত। এভাবেই কাজের মধ্য দিয়ে কেটে যাচ্ছে তার জীবন। ১৩ বছর আগে বগুড়ার নূর ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের কোলে আসে একটি মেয়ে সন্তান। সন্তান জন্মের সাত মাস পর জমানো টাকা ও একটি গরু নিয়ে পালিয়ে যান নূর ইসলাম। সেই থেকে শুরু হয় মরিয়মের জীবন যুদ্ধ। আটটার দিকে আসি, যাই চারটার দিকে থাকলে মনে করো যে বহু জায়গাতে বিয়ে শাদির ব্যাপারে আসলাম, আমি বিয়ে শাদি বসি নেই, কারণ আমি মেয়ের, আমি যদি বিয়ে শাদি বসি তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়, তো ওই জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে মেয়ের মানুষ করতেছি। আমি মানে ছোটোতেই দেখতেছি ওই লোকটা মানে খুব কষ্ট করে জীবনযাপন করে চলে, আর ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা মানে বড় করার খুব আশা ওনার, খায়া না খায়া দিলে করে হোক ওই মেয়েটা তিনি মানুষ মান করিচ্ছে, আর ওনার খুবই কষ্ট, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, থেকে থেকে আমরা সান্ত্বনা দিয়ে কই দিই আল্লাহ দিন পাড়িয়ে দিবি, দিলে হোক এটা। স্বামী চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে বিপদে পড়ে যান মরিয়ম। এরপর জীবিকা নির্বাহ করতে স্যানিটারি সামগ্রী কারখানায় কাজ শুরু করেন। সাত মাস বয়সী মেয়েকে কাঁধে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। মরিয়মের কষ্ট দেখে তার সহকর্মীরাও তার কাজে সহায়তা করতেন। এরপর পুরোপুরি কাজ শিখে যাওয়ার পর কারখানার মালিক তার বেতন বাড়িয়ে দেন। ঠিক ওই বেতনটাই হোক, এই করে করে এ পর্যন্ত টানে আছি, তারপরে এখন মোটামুটি কাজ করে পারে, মোটামুটি একটা বেতনও পায়, এদের দিয়ে সংসার চালায়। মেয়ের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেনি মরিয়ম। তার মেয়ে এখন চতুর্থ শ্রেণীতে পড়ছে। মরিয়মের ইচ্ছা তার মেয়ে লেখাপড়া শেষ করে সুশিক্ষিত হবে, ভালো চাকরি করবে। কোনো মতে চলান পারি ভাই আর কি, চলে মেয়ের লেখাপড়ার মেয়ের পোতানে যায় 200-100 টাকা, বই খাতা এলাকা বা কিনা লাগে, নিজে খুব কষ্ট করে কিনে দেয়, মনে করে সব নিজে পরিশ্রম করে খাটে এলা বহন করা লাগে। ষোলো কাছে কখনো খেয়ে না খাওয়া মানুষ করি থাকে, ষোলো মানুষ করছি ভাই, তারপরে চেষ্টা করছি ষোলো কারো উচ্চ পথে লেখাপড়া করার জন্য ভাই, মানে যে আমার জীবনে যা হয়েছে হয়েছে ভাই, মানে আমার মেয়ে এখানে উচ্চ পথে লেখানোর জন্য খুব চেষ্টা করছি যে আমার মেয়ে যেন আমার মতো যেন কর্ম করে যেন না খায় ভাই। মরিয়মের এই জীবন যুদ্ধে সরকারিভাবে তাকে সহায়তা করা হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। যে মহিলা মরিয়মের কথা বলছেন উনি স্যানিটারি মিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন, তো উনি যদি স্বামী পরিত্যক্তা হয় তাহলে আমাদের বিধবা স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা আছে, অনলাইনে উনি আবেদন করলে আমরা ওনার বিধবা ভাতার আমরা ব্যবস্থা করে দিতে পারব। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।